শহরে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে। ফের স্কুলে চুরির ঘটনা ঘটলো। রাতের আধারে স্কুলে 47টি ফ্যান চুরি করে নিয়ে যে গেল চোরের দল। রবিবার রাতে রাজধানীর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে এই চুরির ঘটনাটি ঘটে। সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এক প্রকার চাঞ্চল্যের তৈরি হয়, প্রশ্ন জাগে পুলিশের ভূমিকা নিয়ে। রাতে পুলিশের টহলদারি কেমন হচ্ছে তাও প্রশ্নের মুখে। প্রসঙ্গত, গত কয়েকদিনে 3 বার এই স্কুলেই হানা দেয় চোরের দল। এই ঘটনায় পূর্ব আগরতলা থানা পুলিশের চরম ব্যর্থতা ফের প্রকাশ্যে এলো। পুলিশি ভূমিকায় ক্ষোভ স্কুল কর্তৃপক্ষের। আমরা পুলিশকে যথারীতি ইনফরমেশন করেছি, চুরির ঘটনাটা শুধু আমাদের এখন না, আমাদের দীর্ঘদিন ধরে এটা একটা মনে হয় যে নিত্য নৈমিত্তিক ঘটনার মতো দীর্ঘদিন ধরে স্কুলে চুরি হচ্ছে। এর আগেও আমাদের 2 টাইমস স্কুলের জলের মোটর, আমাদের স্কুলের পূজার বাসন বা আরো অনেক কিছু, যে কম্পিউটারের ব্যাটারি সব কটা নিয়ে গেছে। নেক্সট, আমাদের সমস্ত অফিস রুমে সমস্ত আলমারি টালমারি খুলে আমাদের কিছু পিতলের জিনিস টিনিস ছিল সব কিছু নিয়ে গেছে। এত আমরা তখনও কিন্তু যথারীতি পুলিশকে ইনফর্ম করেছি, ওনারা এসছেন, ওনারা এসে দেখে গেছেন, ওনারা ওনাদের যা দায়িত্ব কর্তব্য ওনারা আমরা আমাদের মতো করেছি, ওনারা এসে ওনাদের মতো দেখে গেছেন। গত 15 তারিখ আমরা স্কুলে এসে দেখি আমাদের 2টা রুমের 8টা ফ্যান নেই। যথারীতি ওইদিনও আমরা পুলিশকে ইনফর্ম করেছি। আবার 16 তারিখ এসে দেখি আবার 2টা রুমের ফ্যান নেই। 17 তারিখ ন্যাশনাল ডিজাস্টারের জন্য স্কুল বন্ধ ছিল। আবার 18 সানডে ছিল আজকে, সরি 19 তারিখ সানডে ছিল, আজকে 20 তারিখ সকালবেলা এসে দেখি আমাদের সমস্ত রুমের ফ্যান নিয়ে গেছে। ইন টোটালি 47টা ফ্যান চুরি করে নিয়ে গেছে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি, আজকে ওরা 2 টাইমস এসছে। আজকে ওরা একটা স্পেশাল টিম একটু আগে এসে গেছে, স্পেশাল টিম এসে ওনারা ইনভেস্টিগেশন করে গেছেন। ওনারা আমাদেরকে অভয় দিয়ে গেছেন যে আমরা দেখছি কি করা যায়, আমরা দেখছি। এটুকুই আমাদের অভয় ওনাদের থেকে আমরা পেয়েছি, যে ওনারা বলছেন যে না আমরা দেখছি কি করা যায়, আপনারা ওরা তো রাত্রিবেলা টহল দেবেন, এই করবেন সে করবেন। আমাদের স্কুল তো যেহেতু আমাদের কোনো নাইট গার্ড নেই, সুতরাং স্কুল 4:30 পৌনে 5টার পরে থেকে তো স্কুল আমাদের এমনিই থাকছে, কারণ সেখানে রাত্রিবেলা তো আমাদের স্কুলকে দেখার মতো এমন কোনো ব্যবস্থা নেই।